নমস্কার বন্ধু সকল, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। বন্ধু সকল, বিগ আপডেট এখন দিব লৈছে স্বাস্থ্য বিভাগৰ। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগৰ ওপৰত ইতিমধ্যে ৰিজাল্ট মুকলি হৈছে। এনএমৰ ভিতৰত নাৰ্ছিঙৰ পোষ্ট ইতিমধ্যে ৰিজাল্ট মুকলি কৰি দিছে বন্ধু সকল। আৰু এই ৰিজাল্টৰ ওপৰত বন্ধু সকল ডি এছ এছৰ যিবোৰ সাধাৰণতে স্কিল টেষ্টৰ বাবে যিবোৰ লাগিব বন্ধু সকল, এই এনএমৰ যিটো নাৰ্ছিঙৰ পোষ্ট আছে তেওঁলোকৰ বাবে একেই লাগিব। স্কিল টেষ্টত দিবলৈ যাওঁতে, স্কিল টেষ্ট দিবলৈ যাওঁতে বা মৌখিক পৰীক্ষা দিবলৈ যাওঁতে কি কি সাধাৰণতে ডকুমেণ্টছসমূহ লৈ যাব, কি কি ইম্পৰ্টেণ্ট হ'ব বন্ধু সকল, বিগ আপডেট এখন দিবলৈ মই যিখিনি কৈ কম এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে সেইখিনি লৈ গ'লে হ'ল বন্ধুসকল। আৰু এইটো ভিডিঅ' অনুগ্ৰহ শ্বেয়াৰ কৰি দিব যাতে সকলো বেলেগৰ উপকৃত হয়, আৰু শ্বেয়াৰ কৰাৰ বাবে প্ৰয়োজন আছে। আৰু ভিডিঅ'টোত লাইক কৰি দিব, আৰু জব ৰিলেটেড ভিডিঅ' মোৰ লেটেষ্ট লেটেষ্ট আপডেট পাই থাকিবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব, আৰু জব ৰিলেটেড ভিডিঅ' মোৰ পাই থাকিব বন্ধুসকল। অসম চৰকাৰ যিকোনো জব ৰিলেটেড ভিডিঅ' মোৰ চেনেলটোৰ জৰিয়তে পাব, আৰু সকলো আপডেটবোৰ লেটেষ্ট লেটেষ্ট আপডেট পাই থাকিব, সময়মতে সকলো আপডেট পাই থাকিব বন্ধুসকল। এয়া আপোনাৰ সাধাৰণতে স্বাস্থ্য বিভাগৰ যিটো এ এন এমৰ ফালৰ পৰা ইতিমধ্যে সাধাৰণতে স্কিল টেষ্ট অনুষ্ঠিত হ'ব। আপোনাৰ সাধাৰণতে সতেরো সাধারণত এপ্রিল তারিখে স্কুল টেস্ট অনুষ্ঠিত হবো। এই সতেরো এপ্রিল তারিখে যেটু স্কুল টেস্ট অনুষ্ঠিত হবো, তার ভিতর আপনার সাধারণত 9 বজাত, সতেরো এপ্রিল 9 বজাত উপস্থিত থাকবে লাগবে। সকলে গম পায় এডমিট কার্ডত উল্লেখ আছে, আর রিপোর্টিং টাইম গম পাই 9 বজাত উপস্থিত থাকবে লাগবে। আর আপনার এই স্কুল টেস্টের বাবে প্রথমতে কালারিং এডমিট কার্ডখন লৈ যাব। প্রথমতে কালারিং এডমিট কার্ডের লগতে আধার কার্ড বা পান কার্ড বা ভোটার কার্ড যিকোনো এখন সাধারণত আইডি প্রুফ লৈ যাব। আর আপনার ডেট অফ বার্থ বাবে আপনার সাধারণত আপনার যিকোনো সাধারণত এডমিট কার্ড এখন লৈ যাব, হাই সেকেন্ডারি বা মেট্রিক বা বিএ পাসের বা আপনার যে নার্সিংয়ের পোস্ট এডমিট কার্ড এখন লৈ যাব। আপনার ডেট অফ বার্থ যদি সেম থাকে, আধার কার্ড বা পান কার্ড ড্রাইভিং লাইসেন্স যি থাকে লৈ যাব এটা। আর আপনার সাধারণতে যেটু সাধারণত নার্সিংয়ের পোস্টের বাবে সাধারণত যেটু সাধারণত সার্টিফিকেট থাকে সেইখান সার্টিফিকেট লৈ যাব, আর এমপ্লয়মেন্ট অ্যাক্সেস সার্টিফিকেট লৈ যাব। অসম সরকার ফালৰ পৰা যেটু অনলাইনত এপ্লাই করব কদিন কেইদিনমান আগতে দিয়া হৈছিল সেইখন লৈ যাব। তারপর আপনার সাধারণত কালারিং 2 কপিমান ফটো লৈ যাব বন্ধুসকল, পাসপোর্ট সাইজ ফটো কালারিং ফটো লৈ যাব। তারপর এডমিট কার্ডখন প্রথমতে কৈছো বন্ধুসকল, আর আপনার হাতে লৈ যাব যেটু কোনো ধরনের যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেইটো সময়ত আপনার ইডাব্লিউএছ ইডাব্লিউএছ আছিল, আর এতিয়া ইডাব্লিউএছ উঠাই দিছে কিন্তু অসম সরকারে, কিন্তু আগতে ইডাব্লিউএছ আছিল। সেই ইডাব্লিউএছ খন লৈ যাব আপনাদের এপ্লাই করার সময় যদি দিছে লৈ যাব, কাস্ট সার্টিফিকেট যদি দিছে লৈ যাব। আর এমপ্লয়মেন্ট অ্যাক্সেস সার্টিফিকেট খন যদি থাকে লৈ যাব, না থাকলে নাই বন্ধুসকল, একো নাই বন্ধুসকল। বহুতে কব যে এমপ্লয়মেন্ট অ্যাক্সেস সার্টিফিকেট নাই, এপ অনলাইন করা নাই, ই নাই বন্ধুসকল, তেনেকুৱা কব। আর এডমিট কার্ডখন দুখন লৈ যাব বন্ধুসকল, আর আপনার হাতে দরকার হব পারে কিন্তু কালারিং এডমিট কার্ডখন লৈ যাব বন্ধুসকল। আকৌ কৈছো বন্ধুসকল কি কি লৈ যাব স্কিল টেষ্টৰ বাবে, আৰু এই এই এইখিনি বস্তু আপোনাৰ ডি এছ এছৰ গেট 3 গেট 4তো লৈ যাব লাগিব বন্ধুসকল। এডমিট কাৰ্ড লৈ যাব, আধাৰ কাৰ্ড বা পান কাৰ্ড যিকোনো এখন লৈ যাব, এমপ্লয়মেণ্ট এক্সেছ চাৰ্টিফিকেটখন লৈ যাব, দুখন পাছপোৰ্ট চাইজ ফটো এখন লৈ দুখন লৈ যাব, তাৰপিছত এমপ্লয়মেণ্ট এক্সেছ চাৰ্টিফিকেটখন লৈ যাব, তাৰপিছত আপোনাৰ হাই ছেকেণ্ডেৰী বা মেট্ৰিকৰ এডুকেশ্যনৰ আপোনাৰ হাতে কোৱালিফিকেশ্যন থকা সকলোবোৰ এডমিট বা হাতে আপোনাৰ মাৰ্কশ্বিটখন লৈ যাব বন্ধুসকল, সকলোবোৰ লৈ যাব, আপোনাৰ মাৰ্ক পাব। আৰু ই ডাব্লিউ চাৰ্টিফিকেট থাকিলে কাৰ্ড চাৰ্টিফিকেট থাকিলে লৈ যাব লাগিব, বাধ্যতামূলক কাৰ্ড চাৰ্টিফিকেট। আৰু ই ডাব্লিউ যদি থাকে ই ডাব্লিউচ লৈ যাব বন্ধুসকল, এপ্লাই সময়ত যদি দিছে লৈ যাব, আৰু এপ্লাই সময়ত যদি দিয়া নাই তেনেহ'লে লৈ যায়, একো লাভ নাই বন্ধুসকল। ইমানখিনি ডকুমেণ্টছৰ ওপৰত ক'বলগীয়া আছিল ৰিটেন স্কুল টেষ্টত দিবলৈ যাওঁতে বন্ধুসকল, আৰু বহুত ইম্পৰ্টেণ্ট ভিডিঅ'টো হ'ব বন্ধুসকল। আৰু এইটো ভিডিঅ' অনুগ্ৰহ শ্বেয়াৰ কৰাৰ প্ৰয়োজন আছে, ভিডিঅ'টো লাইক কৰি দিব, আৰু চেনেলটো যদি প্ৰথমবাৰ আহিছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। ইমানখিনি আপডেট দিবলৈ